গত 2রা সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী সদস্যতা অভিযানের সূচনা হয়। 3 সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন। এরপর থেকে সারা রাজ্যব্যাপী বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এই অভিযানের অঙ্গ হিসেবে বুধবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শেখেরকোট গ্রাম পঞ্চায়েতে ছনখলায় সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। এই অভিযানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরাদীপ সরকার সহ বিজেপির কর্মী সমর্থকরা। ছনখলা এলাকায় এলাকাবাসীর সাথে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান নিয়ে আলোচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। আলোচনায় প্রদেশ বিজেপির সভাপতি বলেন, দেশের উন্নয়নে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়ে এলাকার জনগণ সদস্যতা সংগ্রহ করার মাধ্যমে বিকশিত ভারত নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। এদিন শেখেরকোট গ্রাম পঞ্চায়েতে ছনখোলা এলাকায় বিজেপির সদস্যতা অভিযানে গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।